মেম্বার্স ডেলিগেশন অ্যালাউ করেছিলেন, তাই আমাদের সাথে সাতজন এই ধরনের জেনুইন ভোটার্স, কেউ 30 বছরের ভোটার, কেউ 25 বছরের ভোটার, কেউ মিনিমাম 20 বছরের ভোটার, তা তাদের এপিক কার্ড, আধার কার্ড এবং ভোটার তালিকা থেকে কিভাবে নাম বাদ দেওয়া হয়েছে সেটা সাথে নিয়েই তারা এসেছিলাম। এরা পিছনে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে বিজেপির ডায়মন্ড হারবার অর্গানাইজেশন ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী মধু কুমার, আমাদের মন্ডল প্রেসিডেন্ট, কিষান মোর্চার ভাইস প্রেসিডেন্ট, ইভেন বিজেপির যে ইউনিট আছে শক্তি কেন্দ্র, যেটা 6টা করে বুথ নিয়ে সেই ইউনিট অর্গানাইজেশন ইউনিট বুথের উপরে, সেই শক্তি কেন্দ্র প্রমুখরাও অনেকে আছেন, আর বাকিরা 18 জন নিচে ওয়েট করছেন, যেহেতু তারা এখানে অ্যালাউ ছিলেন না, বাইরে ওয়েট। এটা মানে হিমশৈলের একটা শৈলের একটা চূড়ামাত্র। এই ধরনের নক্কারজনক ভিডিও, যে চোর ভিডিও গুলো পঞ্চায়েতে চুরি করেছে এবং অধিকাংশই 15, 16, 17, 18 টাকা দিয়ে, নইলে ভুয়ো খাতা দিয়ে পিএসসির মাধ্যমে নিয়োগ হয়েছে, তার অধিকাংশ ভিডিও এই নোংরামি কাজের সঙ্গে যুক্ত। এবং খুব দুর্ভাগ্যজনক হলো সত্যি, রিটার্নিং অফিসার ওর এআরও এসডিও যারা ডায়মন্ড হারবার আলিপুর সহ গোটা রাজ্যের অনেক এসডিও, কেউ কেউ রুখেছেন কিন্তু অনেকেই এই অপকর্মে সামিল হয়েছেন, আর এটা ভার্বাল কনসেন্ট দিয়েছে জেলা শাসকরা, পূর্ণেন্দু মাঝির মতো জেলা শাসক, সুমিত গুপ্তর মতো জেলা শাসক, যারা সারাক্ষণ কৃষি ভাইপোর পদহেলন এবং চটি চাটার কাজ করে। স্বাভাবিকভাবে এবারের ভোটার লিস্টে পশ্চিমবঙ্গে যে ধরনের কারচুপি বিডিওদের নেতৃত্বে, কন্ট্রাকচুয়াল কর্মচারীদের একাংশ, ডাটা এন্ট্রি অপারেটর এবং আইপ্যাকের লোকেদের যোগসাজশে সংগঠিতভাবে চুরি করা হয়েছে, এটা ভূ ভারতে কোনোদিন কোথাও হয়নি। এবং এরা এতটাই ডেসপারেট, এই ডিএম সহ এই সিও আরি জাপ্তাবরা গত ডিসেম্বর মাসে সমস্ত ভারতবর্ষের যারা ইলেকটোরাল অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট